আর শোনো, দিনের বেলা স্বামীকে কিন্তু কোনোদিন মুখ দেখাবে না, সবসময় ঘোমটা দিয়ে থাকবে। স্বামী যদি কোনোদিন গায়ে হাত তোলে, ভাববে শিবের আশীর্বাদ। একটা কথা বলি শোনো, এক মাসের মধ্যে বাচ্চা নিয়ে নাও। শাশুড়ি গত থাকতে তো বাচ্চা নিয়ে নাও, না হলে পরে পস্তাবে। এখন তোমার কতগুলো শাশুড়ি বলো তো, মেজো কাকিমা আছে, সেজো কাকিমা আছে, ছোট কাকিমা আছে, ন কাকিমা আছে, এতগুলো শাশুড়ি আছে, সবাইকার হাতে হাতে ছেলে মানুষ হয়ে যাবে। পরে বাচ্চা নিলে কি বলতো, শাশুড়ির গত থাকবে না, তোমাকে সংসার সামলাতে হবে, আবার শাশুড়ির ছেলে, তোমার ছেলে সব সামলাতে হবে। তাই বলছি শোনো, এক মাসের মধ্যে কিন্তু নাতির মুখ দেখা চায়, তাড়াতাড়ি যেন বাচ্চা নিয়ে নেওয়া হয়। আমার কথা যেন মাথায় থাকে, কেমন? আমি এখন উঠি, আমি এখন আসছি, কেমন? শোনো বাবু, স্বামী যা বলবে বেদবাক্যের মতো মানবে। স্বামী যদি কোনদিন গায়ে হাত তোলে, ভাববে শিবের আশীর্বাদ। আর রাত্রেবেলা ঘুমানোর সময় স্বামীর গায়ে যদি পা লেগে যায়, সকালে উঠে প্রণাম করে গা ধুয়ে নেবে, তাহলে পাপ লাগবে না। আর স্বামীর আগে কিন্তু কোনোদিন খাবে না, স্বামীকে খাইয়ে তারপর খাবে। আর শোনো, দিনের বেলা স্বামীকে কিন্তু কোনোদিন মুখ দেখাবে না, সবসময় ঘোমটা দিয়ে থাকবে। অটুনির মা কোথায় গেলে গো, একটু এসো। ওই দেখো, আমার স্বামী ডাকছে, যাই মাতার একটু ভালো করে ঘোমটা দিয়ে যাই। আসছি, কেমন? আমি আর ওখানে ভাত চাপিয়েছি, তাড়াতাড়ি যাই, ওই জন্যই হয়তো ওর বাবার, টুনির বাবা ডাকছে, যাই। শোনো বাবু, তোমাকে একটা কথা বলি, এখানে কিন্তু ভালো কোনো শাড়ি এরো না, সব বাপের বাড়িতে রেখে আসবে, ননদটা হলো ভিখারির যা। আমি তো পস্তাচ্ছি, আমার মতো তোমাকে যেন পস্তাতে না হয়, সেই জন্য কথাগুলো বলতে এলাম। তুমি কি করবে জানো তো, সব শাড়ি বাপের বাড়িতে রেখে আসবে, আমার শাড়িগুলো জানো, একটা ভালো শাড়ি পরে রবীন্দ্রনে গেল, দিয়ে ধীরে ধীরে করে নিচে এলো, শাড়ির 12টা বাজিয়ে দিল, ওর কিন্তু বিন্দু মাত্র লজ্জা নেই। পস্তাচ্ছি আমি, আর আমি কিছু বলতেও পারবো না, কারণ নতুন বউ বলবে একটু নতুন বউয়ের ব্যবহার দেখো, ননদ একটা শাড়ি পরে নষ্ট করেছে তো কেমন ব্যবহার দেখো। তাই বলছি শোনো, তুমি মুখে কিছু বলতেও পারবে না, কিছু করতেও পারবে না, তাই বলছি এখানে কোনো ভালো শাড়ি রেখো না, সব বাপের বাড়িতে রেখে আসবে, নাহলে আমার মতো তোমাকেও পস্তাতে হবে। বাবু, তোমাকে কথাটা বলতে এসেছি বলে তুমি যেন আমার ননদের কানে লাগিয়ে দিও না, তোমাকে চুপি চুপি কথাটা বলতে এলাম, তোমার সাবধান করা মনে হলো যে কর্তব্য, তাই সাবধান করতে এলাম, একটু সাবধানে দেখো, আর জিনিসপত্র চোখের সামনে রাখো না, নাহলে যাই দেখবে হাঙ্গরের মতো বৌদি, এটা দাও সেটা দাও, যাবতীয় জিনিস তার দরকার হবে, তাই বলছি একটু সাবধানে থেকো। আমি বুঝতে পারিনি, আসলে তোমার পেটটা একটু বেশি বড় তো, তো সেই জন্য ভেবেছিলাম বা তুমি হয়তো পোয়াতি না। বলছি বৌমা, তোমার বাপের বাড়িতে কি কি গয়না দিয়েছে একটু দেখাও তো। বলছি যে ওই হারটা কি সোনার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর এই হারটা? ও, আর কানেরগুলো কি সোনার? কানেরগুলো এত বড় বড় কানের তোমাকে দিয়েছে নাকি? আমার মনে হচ্ছে না এটা সোনার বলে।
বলছি সবাই যে বলছিল তুমি রোগা, কোথায় রোগা, ভালোই তো মোটা। তো বাবু এর থেকে আর মোটা হয়েও না, মেয়ে ঠিকঠাকই আছে, এর থেকে আর মোটা মোটা হয়েও না। যা আছে দয়া করে খাওয়া পাওয়া হয়, এক বেলা খাবে তবুও যেন এর থেকে বেশি মোটা হয়েও না। বউ দেখতে ভালোই হয়েছে, বেশ মুখে গরম ফিকা সবই ভালো, কিন্তু একটু বেশি মোটা, একটু রোগা হলে ভালো হতো। কথায় পেলি বাবু এই মেয়েকে, তাহলে আমার ছেলে জনটা এরকম মেয়ে দেখে দে না, এতটা মোটা দিস না, একটু মিডিয়াম ফিগার দেখছো। জন্য মেয়ে খুঁজে অস্থির, একটা মেয়ে পাচ্ছি না, যদি ভালো কোনো মেয়ে পাস তাহলে একটু আমাকে জানাস কেমন। এখন ভাবি উঠি, আমার বাড়ি যেতে হবে পরে।